अंदर इशारा करना। শটটা এরকম ছিল যে রূপাদি গাড়ি যাবে আর উল্টো দিক থেকে একটা ট্রাক আসবে, অ্যাক্সিডেন্টের একটা শট। রূপাদি তো এক কথাই বলেছিল আমি সিনটা করতে পারি যদি আমাকে নিজে গাড়ি চালাতে দেওয়া হয়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার প্রডিউসার অ্যালাউ করছিল না, আমরাও খুব স্কেপটিক্যাল ছিলাম। তার আগে একটা আমরা দেখেছি, একটা আমি খুব উপরে চলে গিয়ে ট্রাকটাকে ফলো করে রূপার গাড়িটা স্কর্পিওটাও ঢুকে এলো ফ্রেমে, এত ক্লোজ এসে থেমে গেলাম। মানে তারপরে কাট টু রূপাদি গাড়ি চালাচ্ছে, পেছনে আমি আর রঞ্জন পেছন থেকে শুট করছি, ওর চুলটা আছে, স্টিয়ারিং হুইলে হাতটা আছে, নেই দেখছি আসছে কিছু একটা। একটা দুটো রিহার্সাল হয়েছে, তা ও ভয় ভয় থেমে যাচ্ছে প্রত্যেকবার। আমি তো বলে দিয়েছিলাম যে তুমি থেমো না, আমি থামবো, আমি লাস্ট মোমেন্টে যাতে শটটা ঠিক হয়ে যায় তারপর আমি কখন গাড়িটাকে বাঁচিয়ে নেব ওটা আমি ম্যানেজ করে নেবো, তুমি কিছু করো না, তুমি যাওয়ার মতো চলে যাও। রঞ্জন শট নিচ্ছে, আমি রিয়েলাইজ করলাম আমার ঠিক কান ঘেঁষে একটা গাড়ি বেরিয়ে গেল, অবভিয়াসলি ট্রাকটা। আমার মনে হলো যে হয় অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে বা আমরা পাহাড় থেকে পড়ে যাব। ক্যামেরাম্যান একটা টেক ক্যামেরা বন্ধ করে দিয়েছিল ভয় পেয়ে, আর ড্রাইভারগুলো সব মানে ভয় পেয়ে গেছিলো। আমি ভাবলাম অ্যাক্সিডেন্ট রিফ্লেক্সে, আমি আমি কিন্তু মেন্টালি প্ল্যান করিনি, রিফ্লেক্সে ক্যামেরাটা অফ হয়ে গেছে, হাতে হাতে অফ হয়ে গেছে। আমাকে বম্বের যে ক্যামেরা টিম এসেছিল ওরা বলেছিল ভারতবর্ষের কোনো হিরো এই শটটা দিত না। ইঞ্চি খানেকের মতন গ্যাপ, অলমোস্ট 7000 ফিটের পাহাড়ি বাঁকে সরু রাস্তা, অলমোস্ট 9 ফিটের একটা রাস্তা টার্নিংয়ে দ্য ট্রাক অ্যান্ড দ্য কার হ্যাজ টু কাম অন হেড অন। রূপাদি বলেই বোধহয় সম্ভব হয়েছে শটটা হওয়া। আমি খুব থ্রিল ছিলাম, বাকিরা ভয় পেয়েছে। প্রবাবলি 2004-05 সেই সময় আমি প্রথম অবশেষের গল্প শুনি নীলের কাছে, যদিও তখনও ছবির নামটা অবশেষে ঠিক হয়নি। যেদিন আমি গল্পটা শুনেছিলাম শুনেই আমি নীলকে বলেছিলাম দিস ইজ দ্য স্টোরি যেটা নিয়ে আমি ছবি বানাতে চাই। ওয়াজ কনসিভড ইন 1999, আমি তখন ভার্সোভায় থাকি একলা, আর আমার পাশের বাড়ি ভদ্রলোক খুব বিরক্ত করতো কেন খালি খালি কলকাতায় যাও, বলতো হোয়াট ইজ দেয়ার ইন ক্যালকাটা, দ্যাট ইজ হাউ অবশেষে স্টার্টেড। আমি মনে প্রাণে চেয়েছিলাম অদিতি এই ছবিটা করুক, কারণ আমার ওর সঙ্গে কথা বলে লাস্ট তার আগের 4 বছরের বন্ধুত্বে মনে হয়েছিল শি আন্ডারস্ট্যান্ডস এক্স্যাক্টলি দ্য ওয়ে আই সি ইট, এক্স্যাক্টলি দ্য ওয়ে আই ফিল ইট। 2010-এর শেষের দিকে ছবিটা ফাইনালাইজ করা হয় এবং যিনি এই ছবিটা করার জন্য এগিয়ে আসেন অনিল বি দেব, আমি দাদা বলি ওনাকে, উনি আমাকে আর অদিতিকে অ্যাবসলিউট ফ্রিডম যেটা বলেন সেটাই দিয়েছিলেন, অ্যাজ ফার অ্যাজ কাস্টিং, অ্যাজ ফার অ্যাজ লোকেশন, অ্যাজ ফার অ্যাজ বাজেট, এক্স্যাক্টলি যে কাস্টটা নিয়ে লেখা সেই কাস্ট। Aditi was hell bent on Ankur Khanna. Aditi, what I like about her is that she's khubi gentle but khubi firm. At a film set e to onek gulo opinion thake, shobar kache ekta opinion, cameraman, setting, editor, kintu Aditi is got that right mix of shobar opinion gulo shunbe tarpor nije decide korbe which is the best. Ankur khub bhalo obhineta, Ankur er ekta adbhut presence ache, ekta alienation ache or shobtar moddhe, সেটাই বোধহয় আমাকে অ্যাট্রাক্ট করেছিল সৌম্যর চরিত্রটার জন্যে। তার কারণ নীল আমাকে যখন প্রথম সৌম্যর ব্যাপারে বলে তখন আমার মনে হয়েছিল যে অঙ্কুরই একমাত্র যে এই চরিত্রটা খুব কনভিনসিংলি করতে পারবে, হু ডাজন্ট বিলং টু দিস সিটি, যাকে দর্শক খুব কম দেখেছে, খুব কম চেনে। অঙ্কুর খুব পারফেক্ট ম্যাচ ছিল সৌম্যর ক্যারেক্টারের জন্য। বাস ঠিক আছে না? Ready? Oh, good.
ওটা নিলে তো তোমাকে সব আবার এদিকে সরাতে হবে। দেখো কিচেনটা খুব ডার্ক লাগছে। মাইক্রোওয়েভটা দেখা যাচ্ছে। এই ইয়ে লো বলে বলে এক ভদ্রলোক এই বছর সত্তর বয়স হবে, কিছু পুরনো ক্যাসেট বিক্রি করতে এনেছে। দেখ হোয়াট আই গট। নীল স্ক্রিপ্ট লেভেল থেকেই ঠিক করে রেখেছিল যে সুচিস্মিতার চরিত্র রূপা গাঙ্গুলি করবেন। আমি যেদিন প্রথম গল্পটা লেখা শুরু করি, সুচিস্মিতা নামটা যখন লিখি, দ্য ফার্স্ট ফেস উইচ কেম টু মি ওয়াজ রূপা গাঙ্গুলি। জীবনটা অনেকটা দেখার পরে তখন গতকালের সত্যিটা আজ মনে হতে পারে, হয় মিথ্যে নাহলে একটু কম সত্যি, নাহলে একটু বেশি সত্যি। তো সেই সময়কার ঠিক বোঝা ভুল বোঝাটাই রয়ে যায় জীবনে। সেটা ভুল, কিছুটা ঠিক, কিছুটা ভ্রান্তি, কিছুটা কারেকশন করার সুযোগ থাকলে কারেকশন করে মানুষ। এই ঘটনাগুলো দিয়ে তো অবশেষে সুচিস্মিতা চরিত্রটা এগিয়ে গেছে। তো সারা সময় আমার এরকম মনে হয়েছে যে ভীষণ জীবন্ত লেগেছে আমার কাজটা, অসম্ভব এনজয় করেছি, অসম্ভব একটা টেনশনও ছিলাম। কারণ অনেক বছর হিন্দি সিরিয়ালে কাজ করেছি, প্রায় 4-5 বছর বম্বে চলে গেছিলাম। বাট শুধু টেলিভিশন কেন করবে, কলকাতায় কেন ছবি করবে না, যখন কলকাতায় এভরিবডি ইজ শাউটিং অ্যান্ড ক্লেমিং দ্য গোল্ডেন এরা অফ বেঙ্গলি সিনেমা, গুড সিনেমা ইজ ব্যাক। তখন তো রূপা গাঙ্গুলির মতো একটা অভিনেত্রীকে খুব দরকার। রূপাদির ব্যাপারে যত বলবো কমই বলা হবে, কারণ শুধু অভিনয়ের জায়গা থেকে নয়, রূপাদি যেভাবে সাপোর্ট করেছে সেটা না হলে অবশেষে হতো না। Aditi is my youngest director. She's very young. When I first saw her, I'm like, oh my god, she's so young. But I think after working with her, I'd say that she knows what she wants. She knows her mind. She knows what she exactly wants. And she's very focused. She doesn't talk much. She didn't even talk when I met her. But I think that's a good thing, because I think, you know, you talk less and you get your work done. So I like that quality about her. আচ্ছা, আমার সঙ্গে থাকলে বুঝি আমার মতো কথা বলতে হয়, তোমার মতো সব কিছু করতে হয়। সব কাস্টিং হয়ে গেছে, বাট হু ইজ গোইং টু প্লে নন্দিনী? উই নিডেড সামবডি হু ওয়াজ গুড লুকিং, বিউটিফুল, বাট ভেরি ডোসাইল, অ্যান্ড সামবডি হু লুকড অ্যাজ ইফ শি কুড অ্যাকচুয়ালি আইডলাইজ অ্যানাদার স্ট্রং ওম্যান। ইজন্ট শি বিউটিফুল? হু ইজ অ্যান এক্সটেনশন অফ সুচিস্মিতা, অ্যান্ড হু ইজ দ্য অনলি পার্সন হু ক্যান গিভ দ্য ইমোশনাল ইনফরমেশন, দ্য ইমোশনাল কন্ট্যাক্ট with his mother. And then she came on board and it was wonderful working with her. She is naughty, she is sweet, but she is absolutely a director's actor. Khali oi ekta je problem pagol puro ekta frame o rakha jay na cut bolar pore. Mondo bhaloi দিশে হারা এক রোখা দিন লাগাম ছাড়ার রুটিন ছোটায় রাস্তা ছোটে হাজার দিকে। দেখো অদ্ভুত ভাবে আমার সব থেকে ফেভারিট সিন প্রথম থেকে ছবিতে ছিল যে এই শটটা হবে। ও শুনে অনেকে বলেছিল একটু মনে হচ্ছে না এটা মেলোড্রামা, আমার মনে হচ্ছিল নয়। আমরা ফাইনালি শুটিংটা করি হচ্ছে পার্ক সার্কাস মোড়টাতে, অঙ্কুর গান পেতে শোনে যে ক্যালকাটা হ্যাজ আ হার্ট। তুই বিশ্বাস করিস কলকাতা হ্যাজ আ হার্ট? আমার তো মনে হয় ইট হ্যাজ, and that beats just like Calcutta has a heart jinish ta na ekta feeling, eta ekta metaphor er moto use koreche Aditi, ebong I'm sure sobai kan patle bodhe ota shonar chesta korben er pore, ebong Ankur and Aditi and Ranjan together has done a brilliant job, particularly in that scene. দীপঙ্কর দা যেদিন প্রথম শুটিং করতে আসেন, ছাতুবাবু লাটুবাবুর বাড়িতে আমাদের শুটিং হচ্ছিল, পিয়ানো বাজাচ্ছেন দীপঙ্কর দা, মানে রাঙা মামা, আর অঙ্কুর আসে ওই বাড়িটাতে প্রথম।
প্রবুদ্ধদা দীপঙ্করদাকে পিয়ানো বাজানো শেখাচ্ছিলেন। দীপঙ্করদার মতন এত প্রফেশনাল একজন মানুষ সত্যি আমি খুব কম দেখেছি। যেহেতু আমি বলেছি হাতের শট নেব, উনি বসে পিয়ানো বাজানো শিখলেন। আমার মতন একজন নতুন ফিল্ম মেকারের জন্য যে প্রথম ছবি বানাচ্ছে, উনি জানেনও না কেমন হতে পারে ছবিটা, সেখানে দাঁড়িয়ে উনি যে ওইটা করলেন, দ্যাটস আ ভেরি গুড জেস্টার। যখন যেটা দরকার ঠিক তখন সেই সময়ের মধ্যে সেটা করে দিতে পারেন, এবং ওই প্যারামিটারের মধ্যে একটা হয় না, মানুষের এক্সপিরিয়েন্স দিয়ে সেটা হয়, প্রবুদ্ধতার মধ্যে ঠিক সেটাই আছে। যে কোনো গান যে কোনো সময় সেটা করে দিয়েছেন। আমার শুটিং হচ্ছে, আমি প্রবুদ্ধতাকে বলছি যে প্রবুদ্ধতা আমার এই এই দিন এই সময় এই মিউজিকটা চাই, প্রবুদ্ধতা ঠিক সময় ওই সিডিটা নিয়ে শুটিং ফ্লোরে পৌঁছে যেতেন। যেভাবে একদম মানে কোনো স্পেস বাড়ানো হয়নি, একদম পরপর বাবা আর এরপর থেকে কোনো প্রবলেম হবে না, শুধু প্রথমটা শুনে নাও কয়েকবার। দাদা গানটা থামান। আরো পরে ট্রলি শুরু করতে হবে। আর খোলা আকাশের তলায় বিজন ঘরে গাইছে কেন মণিমা? আমি তাইতে কি ভয় মানি জানি, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি, আজি বিজন ঘরে। রঞ্জন খুবই সিনিয়র ক্যামেরাম্যান। আমি যখন প্রথম দিন ওনাকে অ্যাপ্রোচ করি, আমাকে বলেছিলেন তুমি ন্যাকা ন্যাকা ছবি বানাবে না তো? অদিতি স্ক্রিপ্টটা আমার খুব ভালো লেগেছিল, ওকে আমি একদম চিনতাম না, ওর স্ক্রিপ্টটা আমার খুব ভালো লেগেছিল। ও আমাকে বিদেশ থেকে একটা মেসেজ করেছিল, নীলকেও করেছিল, যে এই ছবিটা শুটিং করার জন্যে ওকে একটা সিরিয়াস থেরাপির মধ্যে দিয়ে যেতে হবে, কারণ ও এতটাই ইমোশনাল হয়ে গেছে যে আদারওয়াইজ এই ফ্লোরে দাঁড়িয়ে ও শ্যুটটা করতে পারবে না। রঞ্জন একজন অসামান্য ক্যামেরাম্যান, আমার সঙ্গে যদিও প্রচণ্ড লড়াই লেগে গেছিল, কারণ একটা কি ওই কাঁধে ক্যামেরা নিয়ে সারাক্ষণ হাঁটছে, এত বড় একটা কি স্পেশাল স্পঞ্জের চটি বানিয়েছে যে ছপ ছপ করে সে চটি পরে পরে হেঁটে বেড়াচ্ছে যেখানে সেখানে ক্যামেরা, মানে এদিকে তাকালে এদিকে ওদিকে ক্যামেরা, এদিকে তাকালে এদিকে ওদিকে ক্যামেরা, সারাক্ষণ একটা লোক কাঁধে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কীরকম অস্বস্তি লাগে। তো ও দেখলাম ওটাই ও নাকি ওর কমফর্ট জোন, যে ও মনের সুখে লাইট করে, তারপরে আমার দেরি হলেও আমাকে বলতো ক্যামেরা বার্নিং, শোল্ডার বার্নিং, আর যেদিন ওর দেরি হতো লাইট করতে সেদিন আমি বলতাম আর্টিস্ট বার্নিং। তো এটা একটা চলতো আমাদের মধ্যে। এই বাচ্চাদের পাঠা রোলে অ্যাকশন
অদিতি দেখো এই ও ফ্রেমে, ঠিক আছে অদিতি? ওকে, আমি একটু এদিকে আসবো না? ঠিক আছে, ওকে, রেডি? সুদীপ্তা রেডি? সুদীপ্তা রেডি, রোল, অ্যাকশন, অ্যাকশন। বারবার মনে পড়ে সৌম্য, তুমি জানতে মানে চিনতে সুচিস্মিতা রয়কে? মেঘলা নট দ্য নো অ্যাবসেন্ট মাইন্ডেড, উনি আমার মাকে চিনতেন। দেখা যাক, সুদীপ্তা ভালো অভিনেত্রী সেটা আমার বলার অপেক্ষা রাখে না, কিন্তু খুব কম সময় মানে দুদিনের নোটিসে সুদীপ্তা মেঘলার চরিত্রটা করতে রাজি হয়। সুচিস্মিতা ওপেন্স দ্য ডোর, আ ব্যাগ অন হার শোল্ডার্স, ট্রাভেল ব্যাগ ইন ওয়ান হ্যান্ড, আ রেড নোটবুক ইন দ্য আদার হ্যান্ড। শি স্টেপস আউট ইন দ্য ওপেন, ইটস আ ফগি মর্নিং, শি দ্য হিমালয়াস ক্যান বি সিন অ্যাট আ ডিসটেন্স। শি কোন ভাবে জমছে তার উপর, তার কারণ হচ্ছে এটা মানে খুব এস্টাবলিশ করতে গেলে আমাদের আরও খুব কম সময়ের মধ্যেও মেঘলা হয়ে উঠেছিল, আর এত সুন্দরভাবে এত পারফেক্টলি ওই চরিত্রটা ফুটিয়ে তুলেছিল, আমি জানি না, হ্যাটস অফ। মানে এটা যে কেউ করতে পারে অত কম সময় আমার অন্তত জানা নেই। Naturally, I was very excited when I heard that she's making a film, and the core content of the film is so good and so deep rooted je amar besh pochondo hoyeche. I liked my character as well, ar ei jayga ta to preme pore gechi, ami jabo na ekhan theke. I'm enjoying too much over here, khub moja lagche. I got a new haircut, I got a different look in this film. সব মিলে একটা বেশ জমিয়ে একটা ব্যাপার হচ্ছে, অ্যান্ড আই এম এনজয়িং টু মাচ। মিষ্টি লাগে না এগুলোকে দেখলে, গুচি 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 লাইন দিয়ে একসঙ্গে চলছে। এই এই শটটার পরে হ্যাঁ, কিন্তু তুমি সুদীপ্তার ক্লোজটা ইউজ করবে এইটার পরে। কোন ক্লোজটা? এই যে এর আগে যেটা সুদীপ্তার নেওয়া হলো এইটার পরে। হ্যাঁ, নয়তো তুমি যদি পরপর ওই দুটো শটলে ইউজ করবে। বাচ্চাদের শটটা গেল তাহলে, তাহলে গোপাল তাহলে আরো পরের থেকে ক্লো করো। না না, ইটস পসিবল, শি উইল বি মাচ ফার্দার দ্যান ফার্স্ট, শি উইল বি দেয়ার। তুমি ওইখানে যে অ্যাকশনটা করেছিলে না, ওই সেম অ্যাকশনটা। গান ভালোবাসলে, গান বুঝলে গান গাওয়া যায় তা তো না, তা আবার রেকর্ডিং করতে হয় ছবিতে, সেটা তো না। বাড়িতে বসে একটু চিৎকার করে গান গেয়ে দিলাম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটা অন্য কথা। অ্যাক্সিডেন্টের শটটা কিন্তু আমি নিজে দেবো। অদিতি বলেছিল তাহলে গানটা গাইতে। এক নম্বর রূপাদি তো প্রথমে গান গাইতে চাইছিলেন না, প্রবুদ্ধদা আমি নীল সবাই মিলে ইনসিস্ট করে রূপাদিকে দিয়ে গান গাওয়ানো হয়। দূরে কোথায় দূরে দূরে যে বাসিতে বাতা পর চেষ্টা চরিত্র তো অদিতি একটা কথা বললো যে দেখো এটা তো তোমার গায়িকার চরিত্র নয়, সুচিস্মিতা একজন পেইন্টার। প্রবুদ্ধ অনেক ধৈর্য ধরে আমাকে দিয়ে রেকর্ডিং করিয়েছে, আমার মতো করে করিয়েছে, আমার কী কী করলে সুবিধা হবে সেটাকে বুঝে করেছে। ও একেবারেই একটা মিউজিক ডিরেক্টর হিসেবে একজন শিল্পীকে দিয়ে, মানে তাও আবার অ্যাক্ট্রেস, সে কী একটা গান গাইবে, তাকে গান গাওয়াতে হবে, এইসব ভাব ভাব ছাড়া খুব যত্নশীলভাবে গানটা করিয়েছে আমাকে দিয়ে। গানটার ফল তো দেখলাম
ভালোই হয়েছে, লোকজনের ভালো লেগেছে। এই ছবিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্র আছে, দীপঙ্কর দা, লাল দা, রানা দা, কমলিকা, মানসী দি, রঞ্জিনী, অরিজিৎ দত্ত, অমিতাভ, এরা খুবই ইম্পর্টেন্ট কতগুলো চরিত্র। অনেক সিন আছে এরকমও নয়, কিন্তু আমি খুব লাকি যে প্রত্যেকে এই চরিত্রগুলো করতে কনভিন্সড হয়েছিলেন এবং ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। ছবির শুরু থেকে শেষ অবধি প্রতিটা মুহূর্তে যে কোনো জিনিস সেটা গোটাটাই নীল করেছে। তাই আমার, আমি যখনই কাজ করেছি বা যে কোনো মুহূর্তে কোনো প্রবলেম ফেস করছি বা কোনো কিছুর জন্য কাউকে দরকার পড়ছে, একটাই নাম, সেটা নীল। অদিতি ওই শটটা কি আরেকবার নিবি? ওর জটা যে হি ইউজড ইট মেনি টাইমস। সোহাগদি একদম একজন গাইডের মতন আমাকে সবসময় ফ্লোরে হেল্প করেছেন। ওয়ার্কিং উইথ রঞ্জন ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। নিমেষে শট নিয়ে ফেলছে আর এত ফাস্ট কাজ করেছে রঞ্জন এবং রঞ্জনের টিম, সৌরভ, রবি, ওরা সবাই ছিল, ওদের মধ্যে এত ভালো কোয়ার্ডিনেশন ছিল, ওইটা থাকলেই বোধহয় অত সহজে, অত তাড়াতাড়ি, অত সুন্দরভাবে কাজ হতে পারে। এবং ডেফিনেটলি আমার টিম, সুস্মিতা ছিল, গোপাল, সৌমেন, গৌরী, মানে আমরা, আমাদের মধ্যে খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। গোপালের জন্য আমরা ভীষণ স্মুথলি কাজ করেছি, ঝুম্পা অসম্ভব ডেডিকেটেড, আমাদের কিছু নিয়ে ভাবতেই হয়নি। আমি একটা সুস্মিতার সঙ্গে, আমার একটা খুব মজার সম্পর্ক ছিল, তার কারণ আমি যখনই শুটিং করতাম সুস্মিতা আমাকে সবসময় বলতো, শোনো তুমি যদি রেগে যাও, তোমার যদি কখনো মাথা গরম হয়, তুমি আমাকে বকে দেবে, তাহলে আমি যেই ওই কাজটা করতে শুরু করবো, বাকিরাও আমার দেখা দেখি ফ্লোরে কাজটা করতে শুরু করবে। নামচি শুটিংয়ে সব থেকে মজার ব্যাপার ছিল, আমি আমার সিনেমাটোগ্রাফার রঞ্জনকে বলেছিলাম যে ওখানে সব ডে সিকোয়েন্স, তো অবভিয়াসলি কোনো আলো নিয়ে যাওয়া হয়নি। এমনিতেই ও উইদাউট লাইট শ্যুট করে বেশিরভাগ, কলকাতাতেও তাই করেছে, ওখানে কোনো আলো নিয়ে যাওয়ার প্রশ্নই উঠছে না পাহাড়ে। এবার ওখানে পৌঁছানোর পর নীল আর আমি আলোচনা করে ঠিক হলো যে কতগুলো সিকোয়েন্স হবে, মানে সিন লেখা হবে, যেগুলো রাতের। আমরা রঞ্জনকে গিয়ে বললাম, রঞ্জন আমাদের কয়েকটা সিন শ্যুট করতে হবে রাতে। আমি জানতাম ও না বলবে না, কারণ যে মানুষটা আমাকে বলেছিল যে এভারেস্টেও আমি ক্যামেরা নিয়ে যেতে পারি, তুমি বলো, সে নিশ্চয়ই এটাও করবেন। নীলের সঙ্গে কথা বলে রঞ্জন যেটা করলো, ঘরের সব আলোগুলো পাল্টে দিল, তাছাড়া আগুন জ্বালানো হলো, সেখানে শুটিংটা হলো। সেই সিনগুলো দেখে আজ অবধি কেউ বুঝতে পারেনি যে ওটা ওভাবে শুটিং করা হয়েছে। অভ্র শুধুমাত্র এডিটর নয়, অভ্র আমার খুব ভালো বন্ধু, ওর সঙ্গে অদ্ভুত একটা আমার টিউনিং ছিল। আর তাছাড়া বন্ধু বলে ওকে আমি অনেক কিছু বলতে পারতাম, ও আমাকে অনেক কিছু বলতে পারতো, আমরা অনেক কিছু শেয়ার করতাম। পার্থ রয়, শুধু ফেরা পথ টুকু, ঘেরা পথ টুকু, সেরা পথ হয়ে থেকে যা। অভ্র ইজ অলমোস্ট লাইক আ থার্ড পার্সন, ফার্স্ট সেকেন্ড আমি অদিতি হলে অভ্র ইজ এ থার্ড পার্সন হু উইল অলওয়েজ বি রিমেম্বার্ড ফর দিস ফিল্ম, বিকজ ও আমার আর অদিতির ওয়েভলেন্থটা ভীষণ ভালোভাবে বোঝে, বিকজ উই বিন ওয়ার্কিং টুগেদার। আমরা যে লিরিক্যালি আমি স্ক্রিপ্ট লিখেছিলাম, অদিতি লিরিক্যালি সেটাকে শ্যুট করেছে, অভ্র লিরিক্যালি সেটাকে এডিট করেছে। ও খুবই পেশেন্ট, মানে সব কিছু খুব ঠান্ডা মাথায় করে, লিখে লিখে ও ফুটেজ নিয়ে আমার সঙ্গে অনেক আলোচনা করে, আমরা বসে বসে অনেক কথা বলে ও খুব সুন্দর করে জিনিসটা এডিট করেছিল। আর ওর মিউজিকের সেন্স খুব ভালো, ফলে ও আর প্রবুদ্ধ দা, আমি, আমরা তিনজন বসে, রাজা দা, সবাই মিলে একসঙ্গে খুব সুন্দর একটা কোঅর্ডিনেশনের মধ্যে দিয়ে কাজটা হয়েছিল। ওর যা আইডিয়াস, ওর যা ট্রিটমেন্টটা, স্পেশালি ওর ট্রিটমেন্টটা আমার খুব ভালো লেগেছিল, যে একটা ক্যারেক্টার মারা গেছে, তার ছেলে আসছে তাকে তার ওয়ার্ল্ডটা ডিসকভার করতে, ওর ট্রিটমেন্টটা ছিল যে ও দেখছে আস্তে আস্তে, ও বুঝতে শিখছে ওর মার কি, মা কোন প্লেনে এক্সিস্ট করতেন, আর মাও রয়েছে কিন্তু সেখানে, ছেলে দেখছে ঘাঁটছে মার জিনিসগুলো, মাও বাইরে একটা পেন্টিং করছে ফ্রেম সেম ফ্রেম। এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছিল। আই ডেডিকেটেড দিস ফিল্ম দ্য স্টোরি টু মাই মাদার অ্যান্ড আই স্পোক অ্যাবাউট ইট many times. Abosheshey is a kind of story
which I think should be well accepted because of its universal theme. Relationship actually eternal. মানে মা ছেলের সম্পর্ক সব জায়গায় একৃত্ততার, এক গভীরতার। ভালো আছি আমার মতো করে, আমি ভালো আছি একা একা ভরে, ভালো আছি আমার মতো করে, আমি ভালো আছি একা একা ভরে। একদিন তুমি আসবে, তুমি আসবে জানি। আমার নিরুদ্দেশে